বাজেটের কোনো সমস্যা নাই আমার ওয়াইফের যদি আবার 4 লাখ 5 লাখ টাকার স্বর্ণ কিনা লাগে ওই হিসাব কিছুই কিনতে পারি না গো বাবা এই আও আইতাম না মার্কেটে নাতিনেরা কান্নাকাটি করতেছে বাজেট তো ছিল নরমালি হচ্ছে 3000 5000 এর উপরে চলে গেছে হাইপার মার্কেট যাওয়া সম্ভব না এই ফুটপাতে আমগো ভবিষ্যৎ দরজায় করোনার ছিট ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময়ে পার করছে নগরবাসী ধনীদের ঈদ বাজারের বাজেট কত আর গরিবদেরই ঈদ বাজারের বাজেট কত তাই আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের নজর কাড়া সব পোশাক সাজিয়ে রাখা হয়েছে রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে 50,000 টাকা থেকে কয়েক লাখ টাকার কাপড়ও মিলছে এখানে রমজানের শুরু থেকেই কেনাকাটার চাপ বেড়েছে উচ্চবিত্তের এসব মার্কেটে পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনে দিতে ব্যস্ত সময় পার করছেন কর্তারা যে জামাটা আগে কিনতাম 4000 সেটা এখন 8000 আমার যে প্যান্ট শার্টটা কিনতে আমাকে 4000 সেটাও 8000 মানে সবই ডাবল হয়ে গেছে সবটা জিনিসের ডাবল হয়ে গেছে ঈদ মার্কেটিং করতে গেলে বাজেট নিয়ে আসলে কভার করা যায় না যতটুকু বাজেট আছে ওর সঙ্গে অ্যাকোমোডেট করতে হচ্ছে অবশ্যই হিমশিম খেতে আছে সবার তো আসলে আয় একরকম না এখন কেউ হয়তো অ্যাফোর্ড করতে পারতেছে যতটুকু প্রয়োজন সেই হিসাবে অ্যাকোমোডেট করা এটাই তবে উচ্চবিত্তের এই বাজারে বাজেট নিয়ে ভাবনা নেই অধিকাংশ মানুষের পরিবার কিংবা সন্তানের প্রয়োজন অনুযায়ী বাজেটও বাড়ছে বলে জানান তারা বাজেট আসলে এটা কেনাকাটার উপরে আমার ওয়াইফের যদি আবার 4 লাখ 5 লাখ টাকার স্বর্ণ কিনা লাগে ওই হিসাব আর বাচ্চাদের যা যা প্রয়োজন তা তা কিনতেছে আর সেই জন্য আমি কিনা দিতেছি সামর্থ্য অনুযায়ী না নাই কোনোটাই যতটুকু কিনতে পারে ততটুকু আমি আছি আর বাজেটের কোনো শেষ নেই অনেকে আবার যে বাজেট নিয়ে মার্কেটে আসেন পছন্দের কাছে হার মেনে তাদেরও বাড়াতে হয় বাজেট বাজেট তো ছিল নরমালি হচ্ছে 3000 5000 উপরে চলে গেছে না না পছন্দের কাছে অবশ্যই ম্যাটার করে না কারণ পছন্দ যেটা হচ্ছে পছন্দটা আসল কথা সেটা আমার নিতে হবে পছন্দের কাছে যদি একটা অপছন্দের ড্রেস নিয়ে যাও সেটা তো ফেলে রাখবো তার থেকে পছন্দের ড্রেস নেওয়া ভালো না দর্শক এবার আমরা চলে এসেছি রাজধানীর ফুটপাতের বাজারে এখানেও নেই বাজেট নিয়ে কোনো টেনশন এখানকার বাবারা 500 থেকে 100 টাকার মধ্যে সাধ্যের পোশাক কিনে দিতে যাচ্ছেন সন্তানদেরকে আমরা এবার ঘুরে দেখব রাজধানীর গরিবের বাজার ছবি কথা বলে নাতির আবদার মেটাতে ফুটপাতের জুতাই ভরসা অসহায় দাদির জীবনের প্রথম রোজা রেখে দাদির কাছে চাওয়া ছিল এক জোড়া নতুন জুতা কিছুই কিনতে পারি না গো বাবা এই আও আইতাম না মার্কেটে নাতিনেরা কান্নাকাটি করতেছে আম দুই জোড়া জুতা নিতে আইছি আর দুইটা ফারাক নি এখনো ফারাক কিনতে পারি না এক জোড়া জুতা কিনছি 350 টাকা দিয়ে কম দামি কি করবো 2000 টাকা 2500 টাকা আনছি এটা দিয়ে জানিতে পারি এখানেও নেই উচ্চবিত্তের বাজারের মতো বাজেটের চিন্তা যাদের দুবেলা দুমুঠো ভাত খেতে সংগ্রাম করতে হয় তাদের আবার কিসের ঈদের বাজেট এই সব উপায় নেই তো হাইপার মার্কেট যাওয়া সম্ভব না এই ফুটপাতে আমগো ভবিষ্যৎ এই ফুটপাতে আমগো সব কিছু হয়ে যায় সন্তানরা খুশি আমরা খুশি সবাই খুশি লঙ্গি কিনছি জামা কিনছি বাবুর লিগা আর এলিগা জামা কাপড় কিনুন কত টাকার মধ্যে কিনছেন 400 টাকার মধ্যে কিনছি 250 টাকার মধ্যে কিনছি 200 টাকার মধ্যে কিনছি 250 টাকার মধ্যে কিনছি মার্কেট করতে আসছি আমি 600 টাকার মতো মার্কেট করছি 750 টাকার মতো অনেকেই 1000 টাকা নিয়ে এসেছেন পুরো পরিবারের ঈদ বাজার করতে এই সামান্য বাজেট দিয়েই সন্তানের জন্য লাল টুকটুকে জামা আর প্রিয়তমা স্ত্রীর জন্য কিনছেন শাড়ি তবে নিজের জন্য কি কিনলেন এমন প্রশ্নে হেসে বলেন পরিবারের সুখী তার সুখ একটু যদি মনে করে কম করে নিতে পারি তাইলে আর কি কিন্তু এখন যে বাজারে যে কাপড় চোপড়ের দাম আমগুলার মধ্যবিত্তর মানুষের কেনাই বড় টাপ তারপর বাচ্চা করে সুখী শান্তিতে রাহার লেগে আস কিন্তু হইবে এটা দাম বেশি হইলো কম হইলো কিন্তু হইবে মানে পরিবার কিনে খুশি আমিও খুশি পরিবার খুশি থাকলে আমরাও খুশি থাকি এই আর ফুটপাতের দোকানিরা জানান যে কাপড় মার্কেটে 1000 টাকায় কিনতে হয় তাই বর্তমানে পথের এই বাজারে মেলে 400 টাকায় তাই তো মধ্য কিংবা নিম্নবিত্তের ভরসা এই বাজার মার্কেটে যে এইগুলো গেলে 600-700 টাকা হয় এখানে স্বাভাবিক মধ্যবিত্ত গরিব যারা
এখানে আসলে সীমিত আয়ের ভিতরে যেমন 300 থেকে শুরু 350 এর ভিতরে একটা 3 বিস পাবে 450 500 এর ভিতরে একটা 3 বিস হয়ে যাচ্ছে মানে একটা গরিবের 500 600 এর ভিতরে একটা এই ঈদের জামা হয়ে যাচ্ছে নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তের ঈদবাজার এখন রাজধানীর বিভিন্ন ফুটপাতের দোকানগুলোতে সাদদের মধ্যে কম মূল্যের পোশাকেই কাটাতে হচ্ছে তাদের খুশির ঈদ দর্শক একই নগরীতে বাস সমাজের দুই পক্ষের এক পক্ষ সমাজের উচ্চবিত্ত আরেক পক্ষ সমাজের নিম্নবিত্ত উচ্চবিত্তের ঈদের বাজেট নিয়ে নেই কোনো ভাবনা আর নিম্নবিত্তর 500 কিংবা 1000 টাকায় করতে হয় ঈদের বাজার মিরপুরের শাহ আলী মার্কেট এলাকা থেকে আবু বকর রায়হান প্রতিদিনের বাংলাদেশ